মহিষাসুর কোথায় তুই? যুদ্ধের টাইম হয়ে গেল যে, তোর কোনো হুঁশ নেই? বস, দুর্গা ফোন করছে। আর বলো না দুর্গা, একটু শরীরটা চাঙ্গা করে নিচ্ছি। এই তো শরীর, আবার আগের বারের মতো মোটা সোটা হয়ে আসছিস নাকি? মোটা কি বলছো, পুরো ঋত্বিকের মতো সিক্স প্যাক মতো মাসলস, জনি সিং এর মতো বডি। বস, তুমি ঠিকই বলেছো বস। আমার জানা আছে কার্তিকের মতো সিক্স প্যাক তো, আর কাল্লু ভাইয়ের মতো মাসল, আর বডির কথা বলছিস ছোট মুয়ের মতো। দে অর্ধেক লে একটা। মস্ত এত টেনশন, এইবারে যুদ্ধে দুর্গাকে হারিয়ে দিয়ে দেখি দাও তুমি কি জিনিস। সিধু, অমৃতটা বার কর তো। ও নো। বস, আমি প্যাকটা বানিয়ে দিচ্ছি। চা টানিস নি? আনতে ভুলে গেছি, রয় মেরে নিচ্ছি। সবার আগে আমি দুর্গার সঙ্গে লড়াই করব। সিধু, কানু, অস্ত্রগুলো বার কর। বস, আমাদের কাছে তো অস্ত্র নেই, কি হবে? অস্ত্রগুলো কোথায়? কোথায় অস্ত্র? অস্ত্রগুলো বেচেই তো এটা এনেছি বস। বাহ বাহ, এইবারে কি হাতে করে যুদ্ধ করব? বস, আমার কাছে একটা অস্ত্র আছে, বউয়ের কাছ থেকে একটা অস্ত্র চুরি করে এনেছি, সেটা দেখবে। দেখি এই তো অস্ত্র। বস, দুর্গা আবার ফোন করছে। বস, শাশু তোকে ফোন করলাম যে, কোথায় রে তুই? জি, গাড়িতে উঠতে দিবে তো নাকি? আচ্ছা, আমি একটু ভালো করে লিপস্টিক পরে নি। ওকে, আই এম গোয়িং টু কাশবনের ধার। তোরা এসে গেছিস? দেখ, আমার এই ত্রিশূল দিয়ে তোর শুষ্ক বডির কি করি। আই মহিষাসুর, এবার তোর খেল খতম করি। আমি অসুর আর তুই একটা তুচ্ছ নারী। হি হো, তবে আই যুদ্ধে দেখি তোর ক্ষমতা। আমি তো যুদ্ধে যাব না, আমি দুজনের পথ যাব। তবে আই দেখি তোরা কজন আছিস। বস, আমি যাব। বস, আমি যাব। ঠিক আছে, তুই যা যা তুই। বস, কানু উন্ন রে, সিধু সিধু রে, কই রে? এই বাতে আমি কি করি? দূর থেকে অস্ত্র লিখতে পারো। সবার উড়ে নীল নীর জলোচনে, কৈলকৈক
কালিকা মুখে দিবিয়ে কালিকায়।